সকালবেলার ক্লাস ক্যান্সেল হওয়ায় হাতে সময় থাকতে আমি আর আমার বন্ধুরা চলে গেলাম কালীঘাট থেকে মেট্রো ধরে শ্যামবাজারে কলা পাতায় ব্রেকফাস্ট করতে। 200 বছরেরও বেশি পুরনো আদি হরিদাস মোদক ছিল আমাদের প্রথম স্টপ। ভেতরে ঢুকেই দেখি একটা বিরাট কড়াই, তাতে আলুর তরকারি রান্না হচ্ছে। তবে লুচি আর আলুর তরকারিটা বিকেলে পাওয়া যায়, সকালে কচুরি আর ছোলার ডাল। আহাহাহা, সেটাই তো খেতে গেছি। প্রথমেই এলো কলা পাতা আর তার উপর সদ্য ভেজে তোলা গরম গরম কচুরি, সাথে ছোলার ডাল আর দুটো মিষ্টি। কচুরিগুলো খুব মুচমুচে আর সেটার কারণটা পরে বুঝলাম হাত ধুতে গিয়ে। ডালটা কোনোভাবেই হাত থেকে যাচ্ছিল না, অনেক সাবান ঘষতে সেটা উঠলো। একটা কচুরির দাম 12 টাকা, দিতে বড্ড গায়ে লেগেছে, একটু বেশিই বাড়াবাড়ি। কচুরি বললেও আমার কচুরির থেকে বেশি অনেকটা খাস্তা লুচির মতো লাগলো ব্যাপারটা। যাই হোক, ছোলার ডালটা অসাধারণ লেগেছে। আমার এরম মিষ্টি ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে, তাই আমি তো মুগ্ধ। শেষ পাতে মিষ্টি খেয়ে আমাদের প্রচুর দুঃখ হয়েছে। আমরা নিয়েছিলাম ছানার জিলিপি, শরভাজা আর গুড়ের রসগোল্লা। ছানার জিলিপি আর শরভাজাটা এতটা খারাপ হবে আমি ভাবতে পারিনি, তবে গুড়ের রসগোল্লাটা খেতে খারাপ নয়। সব খেয়ে দিয়ে ভাবলাম রওনা দেব, কিন্তু আমার এক ওভার এনথুজিয়াস্টিক বন্ধু গোলবাড়ি দেখে নিজেকে সামলাতে পারলো না। আমিও কিন্তু বেশ ইন্টারেস্টেড ছিলাম। তবে অত সকালে গোলবাড়িতে খুব একটা কিছু না পাওয়ায় আমরা ঢুকলাম পাশেই পাঞ্জাব হিন্দু হোটেলে। পেটে বেশি জায়গা ছিল না কারোরই, কিন্তু মনে উৎসাহ অনেক। অর্ডার করলাম এদের বিখ্যাত মাটন কিমা আর রুমালি রুটি। ওনার যে ছিলেন সেই কাকু ভীষণ সুইট আর গল্প করতে তেমন ভালোবাসেন। আমাদের উনি ওনার স্পেশাল চাটনিও একটা দিয়েছিলেন, যেটা খুব সুন্দর খেতে। কিমাটা তো অপূর্ব, কি দুর্দান্ত স্বাদ। আর মাটন কিমা যে একদম মিহি তা নয়, বেশ চাঙ্কি আর মুখে মাটন ফ্যাট আর মাংস দুটোই পড়ছে, বিউটিফুল প্রপোর্শন। মাটন কিমার কোয়ালিটিটাও এ ক্লাস। কিমা এত ভালো দেখে মাটন অর্ডার না করে থাকতে পারলাম না। টেবিলে এলো মাটন কষা, এক প্লেটে 4 পিস। আর প্রথম গরসটা নিতেই বুঝলাম ডিসিশনটা একদম ভুল হয়নি। মাটনটা বেশ সফট, গরম বলে এতবার লেগেছে একটা টুকরো নিতে। ঝোলটাও অনেকটাই কিমার গ্রেভির মতো খেতে। সবচেয়ে খুশি হলাম এই নলির পিসটা দেখে, এইটার ভেতরের বোন ম্যারো, সেটা দিয়ে শেষ করলাম আমাদের ফুড ওয়াকটা। ব্যাপারটা পুরো জমে ক্ষীর। বেশ কিছু স্পট মিস করলাম, কিন্তু শর্ট ফুড ওয়াকটা খারাপ হয়নি। পরের বার হাতে সময় নিয়ে আসতে হবে এইদিকে আরো ভালো ভালো জায়গার খাবার ট্রাই করার জন্য।